আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের যে আপনার যে কাজগুলো দেখাবো সেটা হচ্ছে, যারা বর্তমান সৌদি আরবে আসতে যাচ্ছেন বা আছেন বা নতুন যারা আসবেন, তো তাদের জন্য এই ভিডিওটা দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে এই যে আপনার যে টু ওয়ে সুইচগুলোর যে কানেকশন, কারণ হচ্ছে আপনার আমার এক বন্ধু যে ট্রেনিংয়ে গেছিল এখানে, যে ট্রেনিং না দিলে যারা ইলেকট্রিশিয়ান যারা পেশাগত এখানে আছেন তাদের যে ট্রেনিং না দিলে যে আকামা হচ্ছে না, তো সেই ক্ষেত্রে ভেরিফাই হচ্ছে না আকামা। তো সেই ক্ষেত্রে এই ট্রেনিংটার ভিতরে মানে কাজ যারা জানে তারা তো সব কিছুই জানে, যে একটা বক্স কত সেন্টি, কত বাই কত, বা এসির তার মানে আরবিতে বলে মুকাইফের তার কত মিল্লি, আপনার একটা লাইটের পয়েন্ট, লাইটের তার যেটা সুইচ থেকে লাইটে যাবে এই তারটা কত মিল্লি, যেটা 2.5 মিল্লি, এসির তার 6 মিল্লি, ওকে। আর হচ্ছে আপনার যেটা সকেট, বাংলাদেশে আমরা সকেট বলি কিন্তু আরবিতে বলে ফিস, মানে ফিশের যে কানেকশন 13 অ্যাম্পিয়ারের যে কানেকশনটা সেটা হবে আপনার হচ্ছে 4 মিল্লি, 4.5 মিল্লি, আরবিতে বলে 4.5 মিল্লি। তো ও সব কিছুই আপনারা বুঝতে পারবেন, সেটা বাংলাদেশের মতো সেমই। কিন্তু মেন জায়গা, আমার এই বন্ধু আজকের সঙ্গে ওর সঙ্গে কথা হয়েছে, সেই বন্ধুটার সঙ্গে বাংলাদেশি, একটা কথা বলে রাখি, ওখানে অনেকেই বলতে আসছে যে বাংলা নাই, ওখানে কিন্তু বাংলাও আছে, ওখানে কিন্তু বাংলা আছে, কম্পিউটারে কোনো সমস্যা নেই। কারণ এখন কোন জায়গায় কী আছে জানি না, কিন্তু আমাদের ইয়াম্বোতে যেখানে আমাদের এখানে যে ট্রেনিংটা হচ্ছে এখানে আপনার বাংলাও আছে, কোনো সমস্যা নাই। তো যেটা বলবো যে সব কিছুই কিন্তু মোটামুটি জানে ইলেকট্রিশিয়ান, যারা অরিজিনাল যারা পারফেক্ট কাজ জানে। তো এই যে টু এ লাইনগুলো আছে না, এখান চুদান দেশের লোক আছে আর অন্য অন্য দেশের লোক আছে যারা আমাদেরকে পরীক্ষা নিচ্ছে আর কি, এক্সাম যারা নিচ্ছে, তো এই টু এ লাইনগুলোতে নিয়েই লাস্ট চান্স আর কি, মানে সবগুলো তো নর্মাল, কিন্তু টু এরটাই ওরা মনে করে এটা মনে হয় পারবে না, একটা টেকনিশিয়ান যদি এটা পারে তাহলে কিন্তু পারফেক্ট। তো সেক্ষেত্রে এই টু এ লাইনটা কীভাবে করে আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করবো, ইনশাল্লাহ দেখবেন ভিডিওটি শেষ পর্যন্ত। আর ভাইয়ের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। তো সেটার কানেকশন আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এখন আমরা এই যে আমরা ফেস কিন্তু দিয়ে দিলাম, ওকে, আমরা ফেস দিয়ে দিলাম, আর এই যে টু এর যে দুইটা কানেকশন এই দুটা এভাবে দিয়ে দিলাম। তো আপনারা দেখতে থাকুন, এটা এখানে, এটা এখানে দিলে সমস্যা নাই, সমস্যা নাই, হ্যাঁ, এটা কোনো ব্যাপার না, ওকে, টাইট দিয়ে দাও। এই যে আপনার টু এর যে পয়েন্টগুলো, এখানে আমরা লাইটের ফেসটা এখানে দিয়ে দিলাম, ওকে, দেখতে পাচ্ছেন এখানে আমরা ফেসটা দিয়ে দিলাম, ওকে প্রিয় ভাইরা। নিউট্রালটা আমরা ফ্রি রাখছি, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। মানে ওইটা আমরা কানেকশন করার জন্য, ওইটা আমরা ফেসটা ডাইরেক্ট নেওয়ার জন্য ওইটা আলাদা করে জয়েন দিয়ে নিচ্ছি, দেখতে থাকুন। তো আমরা টু ওয়েটা দেখাচ্ছি, তারপরে দেখাবো হচ্ছে থ্রি ওয়ে। মানে যারা এখানে আসবেন আর কি, যারা এখানে ট্রেনিং দিবেন, এই সৌদিতে বলে কিন্তু এটা ডিরেকশন বলে, সৌদিরা বলে, আরবিতে বলে ডিরেকশন বলে আর কি, এই সুইচ এই এই কাজগুলোকে, মানে ডিরেকশনের কানেকশন দিতে জানি না কি, এই বিষয়গুলো তারা ডিরেকশন বলে। তো আমরা পাওয়ার দিব, এখন পাওয়ার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কানেকশনটা দিচ্ছি আমরা, আমি এই জায়গায় একটু ধরে রাখি, আসলে ভিডিও করার জন্য আমি ভিডিও করতেছি, আর আমার ফ্রেন্ডকে দিয়ে আমি ফ্রেন্ডও টেকনিশিয়ান, তো বললাম যে আমি ভিডিও করার সমস্যা হবে, তো যার কারণে দেখুন, এখন দেখুন এই জায়গা থেকেও কিন্তু জ্বলতেছে লাইটটা, আবার ওখান থেকেও, ওখান থেকে বন্ধ হলো, ওখান থেকে বন্ধ, ওখান থেকে আবার অন অফ হবে, হ্যাঁ, ওখান থেকে অন অফ হবে, এখান থেকেও অন অফ হবে, আশা করি বুঝতে পারছেন। তো আরও সুইচ আমরা এর সঙ্গে অ্যাড করে দেখাচ্ছি, আর এটা হলো নিউট্রাল ফেজ, এই যে ফেজ গেল, এই যে নিউট্রাল, ওকে, দেখুন প্রিয় ভাইরা, আপনারা খুব সহজ এই কাজগুলো, আসলে যারা ইলেকট্রিক কাজ জানে খুব সহজ, খুব সিম্পল কানেকশন এই কানেকশনগুলো কিন্তু, ওকে। এইটা সৌদি আরবে
মানে ট্রেনিং যারা দিচ্ছে তাদের জন্য এ তাদের যারা কালের কাজ জানে তারা কিন্তু সব কিছুই কিন্তু জানে, কিন্তু ইলেকট্রিশিয়ানের যে কাজগুলো সেগুলো কিন্তু এই এই কাজটাই হলো মানে তারা বেশি ফোকাস দিতেছে। আমার যে বন্ধুরা যারা ট্রেনিং দিচ্ছে দিয়ে আসছে পাশ করেছে তারা বলো এই এই ডিরেকশন লাইনগুলো আপনার এই টু ওয়ে লাইনগুলোই এগুলো হচ্ছে সিঁড়িতে বেশি ব্যবহার হয়, সিঁড়িতে হয় আবার হচ্ছে বেডরুমেও হয়। কিন্তু আমরা কিন্তু কাজ করতে আছে সেখানে আপনাদেরকে শেয়ার করবো, আমার সেই ফিটিংয়ের কাজ চলতে আছে সেটা শেয়ার করবো। বেডরুমেও হয়, দেখা যাচ্ছে দরজার কাছে একটা থাকলো আর আপনার বেডের সঙ্গে একটা থাকলো, যে বেডের সঙ্গে একটা রইলো দরজার কাছে একটা রইলো, তো আমি আমরা আরেকটা কানেকশন দিয়ে দেখাচ্ছি সঙ্গেই। প্রিয় বন্ধুরা, এই সুইচটা আপনার দোতলায় মানে তিনতলা বিল্ডিং হলে আপনি এই সুইচটা দোতলায় রাখতে পারেন, এটা দিয়েও অন অফ হবে আবার এটা দিয়েও অন অফ হবে, এটা দিয়েও অন অফ হবে, দেখুন এটা দিয়েও অন অফ হবে, হ্যাঁ ওকে, এটা দিয়েও অন অফ হবে, এটা দিয়েও হ্যাঁ এটা দিয়ে অন অফ করো, হ্যাঁ এটা অন অফ, হ্যাঁ এটা দিয়েও অন অফ হবে আবার ওটা দিয়েও হবে। এটা আপনার উপরের উপরতলায় রাখলেন, তিনতলায় রাখলেন, এটা আপনার দোতলায় নিচতলায় রাখলেন, এটা আপনার দোতলায় রাখলেন, আর এই যে নিউট্রাল ফেসটা এইভাবে দিয়ে দিলেন, এইভাবে ফেসটা কানেকশন দিয়ে দিলেন, আর এই যে নিউট্রাল আপনি ডাইরেক্ট রাখলেন, নিউট্রাল একেবারে ডাইরেক্ট করে দিলেন, ওকে নিউট্রাল একেবারে ডাইরেক্ট। কিন্তু তাহলে আপনি দোতলা থেকেও নিচতলা থেকেও অন অফ করতে পারতেছেন, আপনি দোতলা থেকেও অন অফ করতে পারতেছেন আবার তিনতলা থেকেও অন অফ করতে পারতেছেন, একেবারে সিম্পল। ওকে, আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। কারণ হচ্ছে আপনার সৌদি আরবের এই 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 ডিরেকশন বলে এটাতেই মানে বেশি প্রাধান্য দিচ্ছে, তো যার কারণে এই ভিডিওটি ছোট্ট একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি প্রিয় ভাইরা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর হয়তো অনেক ভাইরাই জানে, তো আমি ভিডিওটি দিচ্ছি যেসব ভাইরা জানে না আর কি, ওকে যেসব ভাইরা জানে না সেসব ভাইদের যে ট্রেনিংটা আমার এক সাদিকদের বলেছি যে যে ট্রেনিংটায় সৌদি আরবে যে আকামার যে টেকনিশিয়ান যারা আছে আকামার যে সমস্যা হচ্ছে, তো এই 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 জায়গাটাই বেশি মেন তারা ফোকাস দিতে আছে, তো যার কারণে আমি ছোটো একটি ভিডিও শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আর আমি সব ধরনের ভিডিও দিচ্ছি, সৌদি আরবের অনেক বিষয় নিয়ে ভিডিও দিচ্ছি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।